আমি এক জায়গায় আমি নিজে গেছিলাম কাজের জন্য, যা বললাম যে ভাই আমার তো কোনো থাকার স্থান নাই, আমাকে কাজ দেয় না, যদি আপনারা পারেন একটা কাজ দেন আমি কাজ করব। ওরা বললেন যে কাজ তো এমনি দেওয়া যায় না, একজন গার্জিয়ান লাগবে। আমি বললাম যে আমার গার্জিয়ান নেই, আমি হারাই গেছি না, আমি এখন রাস্তাঘাটে থাকতে পারবো না। রাস্তাঘাটে থাকলে সবাই খারাপ বলে, মারে, চোর করে, পিটায়। এক ভাঙ্গারের দোকানে আমরা ভাঙ্গারে ঢুকাইতাম, ঢুকলে আপনার আরো ফ্রেন্ডরা ছিল এরকম, কি হ্যাঁ সবাই এরকম বাসা থেকে হারাই যাওয়া, নাকি ওদের কেস না অন্যরকম? না, আমরা দুজনেই ছিলাম আচ্ছা, ওই যে নারায়ণগঞ্জে যে পরিচয় এই হয়েছিল, দুজনেই হ্যাঁ, টোকাইতেন? টোকায় কি করতেন এগুলা? এগুলা আবার আমরা বিক্রি করতাম, কয় টাকা পাইতেন যেমন সারাদিন টোকায়? 15 টাকা কেজি, ও, 20 টাকা কেজি, কয় টাকা হইতো একদিনে? একদিনে হতো 100 টাকা হতো। ও, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। শেয়ার, ট্যাগ এবং একই সাথে গ্রুপগুলোতে পোস্ট করবার আমন্ত্রণ জানিয়ে চলেন আজকের এই কেসটা আমরা রিফিল করি। নাম কি আপনার? মোহাম্মদ বিপ্লব, বিপ্লব। বিপ্লবের বয়স কত? 17 হবে। 17 বা 18 বছর। হারানোর বয়স হচ্ছে 5 থেকে 6 বছর, তার মানে 12 বছর আগেরকার গল্প, তাই না? অনেক তথ্য আছে, ইনশাল্লাহ পাওয়া যাবে। দেখলে কাউকে চিনবেন, বাবা মা দেখলে কাউকে চিনবেন? চেহারা মনে আছে? হ্যাঁ চেহারা মনে আছে? জি, ওকে, ঠিক আছে। কি হয়েছে ঘটনাটা বলেন তো, এক বিপ্লব ভাই একবারে মন খুলে বলেন, সব শুনবো আমি। আমি ছোট থাকতে আমার বাপের এক বন্ধু ছিল, সে আমাদের বাসায় এসে বলল, আমাকে বলল যে চলো তোমার আব্বুর কাছে যাই। আচ্ছা, তখন আমার আব্বু ছিল কাজে, তখন আমাকে নিয়ে বললো যে চলো তোমার আব্বুর কাছে যাই, ওখানে তোমাকে দিয়ে আসি। এই কথা বলে আমাকে নিয়ে এসেছিল, নিয়ে এসে কোন এক স্টেশনে আমাকে থিয়েছিল, শুয়ে? চলে গেছে। আচ্ছা, তারপর? পরে আর আমি ওই জায়গাতে এমনি একটা ট্রেনের মধ্যে উঠে অন্যদিকে চলে যাই। পরে আমি কমলাপুর ওই জায়গায় নামি, ওই জায়গা থেকে কমলাপুর নাইমা কি করলেন আপনি? ওখানে নামা বোঝা টানি, মানুষে 10-20 টাকা দিত না, বোঝা বোঝা কি টানতাম। প্রথম দিনই টানলেন? আগে তো বুঝতেন না এগুলো। নামার পরে কি হইলো আপনার? কি দেখতেছিলেন? কান্নাকাটি কিছু করছেন? কাউরে খুঁজতেছিলেন? কি হইলো? ওখানে বসে কান্দাকাটি করছিলাম, হ্যাঁ, পরে একজন পুলিশ আসছিলেন, সে আচ্ছা, এসে বললেন কি হইলো। আমি বললাম যে আমার বাসা অনেক দূরে, আমি যাইতে পারতেছি না। হুম, সে আমাকে বললো যে তুমি এখানে থাকে, আমি আসি। ওখানে 2 বছর মতন আছিলাম, আমাকে বললো যে তুমি এখানে আসছো কেন, এটা বলো আমাকে। আমি বললাম দা এখানে আমি হারাই গেছি, আমার বাসায় আমি চিনতে পারছি না। ওনাকে বললাম দা আপনি একটু আমাকে হেল্প করুন, আমাকে বাসায় দিয়ে আসুন। তিনি আমাকে বললেন যে তোমার বাসা কোথায়, আমি বললাম গাইবান্ধা। তিনি বললেন গাইবান্ধা কোথায়, আমি সেটা বলতে পারিনি। ওনাকে বললাম আমি সেটা বলতে পারবো না। এখন তুমি এখন বলছেন যে তুমি যদি না বলতে পারো তা তোমাকে দিয়ে আসবো কি করে, এ পুলিশে বলছে? হ্যাঁ, আচ্ছা, যদি না বলতে পারো তোমাকে দিয়ে আসবো কি করে। পরে আমাকে অতি শিশু পুনর্বাসন কেন্দ্র ওই কারণবাজ সেন্টার আছে ওখানে আমাকে দিয়ে আসছিল কি পুনর্বাসন? পথ শিশু, পথ শিশু পুনর্বাসন কেন্দ্র। হ্যাঁ, তার আগে আপনি যে এগুলো টুকাইতেন নাকি, নাকি ওখানে থাকতে আপনি টুকাইতেন? না ওখানে আসছিলাম। হ্যাঁ ওখান থেকে থাকার পরে দেয়া যে একটু বড় হলে হ্যাঁ, বের করে দেয়। আচ্ছা, ওখান থেকে বারে আমি ভাঙ্গারে টুকাই, আমি ভ্যান চালাই, রিক্সা চালাই। এগুলো ম্যানেজ করলেন কেমনে? এই যে ভ্যান, ভ্যান কেউ দিল চাইলে আপনি দিত? ওখানে এক জায়গায় ছিলাম আমি, আচ্ছা, ওখানে একজন চা দোকান ছিল, তার কথা শুনতাম, যা বলতো শুনতাম, ও, পানি আনতে বলতো পানি আনতাম, অনেক ভালোবাসতো আমাকে। ওই কারণ বাজারেই? হ্যাঁ, তারপরে? ওখান থেকে উনি আমাকে বললেন যে এভাবে আর কতদিন চলবে, কে তোমাকে খাবার দেবে, এভাবে চললে তো আর হবে না। নাহলে আমাকে বললো যে তুমি এক কাজ করো, আমি একটা রিক্সা দিই, তুমি রিক্সা চালাও। আমি বললাম দে আচ্ছা ঠিক আছে, আপনি যা দেবেন আমি তাই করব। রাতে থাকতেন কই সময়টাতে, রাতের বেলা? রাতের বেলায় যে
বাইরেই থাকতাম আমি। ফুটপাতে হ্যাঁ ঝড় বৃষ্টি হইলে বিল্ডিং এর চিপায় ঢুকে যেতেন? হ্যাঁ, ওদিকে বিল্ডিং না আর কি, দোকানের মধ্যে ঘুমাইতাম। এই ওনার দোকানের মধ্যেই? হ্যাঁ, আচ্ছা তালা আচ্ছা, ছিল উপরে, ওই দোকানের মধ্যেই উপরে ঘুমাইতেন। ঘুমাইতাম। উনি কই থাকতো? উনি বাসায় থাকতেন। আপনাকে রাখতো দোকানে? হ্যাঁ, ওনার বাসায় জায়গা ছিল না, আমাকে বলছে যদি জায়গা থাকতো তাহলে হয়তো তাহলে বাসায়। আমি তোমাকে নিয়ে যেতাম, ও এই কথা বলছিল। আমি বললাম ঠিক আছে, সমস্যা না, আমি এখানেই থাকি। ওখান খাওয়া দাওয়া, থেকে খাওয়া দাওয়া উনি দিত খাওয়া দাওয়া আমি হোটেলে করতাম। আশেপাশের হোটেলগুলোতে করতেন? হ্যাঁ, টাকা পাইতেন কই? টাকা যে ভ্যান চালাইতাম, মানুষের কাঁচা বাজার উভয় দিয়ে আসতাম, হ্যাঁ টাকা দিত, আচ্ছা 20 টাকা 30 টাকা করে দিত। আচ্ছা ওগুলা জমায় আবার ভাতের টাকা করে ভাত খেতাম। আচ্ছা, ওই জায়গায় থাকার পরে বহুদিন, থাক 2 বছর থাকার পরে ওখান থেকে আবার আমি আগে গেছি আরেক জায়গায়, ওই যে নারায়ণগঞ্জ, হ্যাঁ ওখানে আসলাম 3 বছর। ওখানে আবার এক দোকানে হোটেলে ঢুকলাম, মানে একজনে আমাকে ঢুকাই দিছে, সে লোক খুঁজতেছিল। আচ্ছা, এ আমাকে বললো, দে ভাই তুমি কি করো? আমি বললাম আমি রাস্তাঘাটে থাকি, আমি হারাই গেছি, আমার বাড়ির ঠিকানা জানি না। সে বললো, তুমি জানো না? আমি বললো, তুমি এক কাজ করো, তুমি হোটেলে চাকরি করো, টাকা পয়সা হলে তোমার বাড়ি তুমি নিজে খুঁজে বাই করতে পারবে। আচ্ছা আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। সে বললো, দে চলো আমার সাথে চলো, তোমাকে হোটেলে লাগাই দিয়ে আসি। হোটেলে কাজে লাগার পরে ওখানে 1 বছরের মতন ওখানে কাজ করলাম। কাজ করার পরে আমাকে টাকা পয়সা দিলে পরে দেখি হোটেল ওখানে দেখে ভেঙ্গে ফেলেছে। ও সরকারি জায়গা ছিল, এজন্য ভেঙ্গে ফেলেছে। ওখান থেকে আমি আবার হোটেল আর লাগেনি, হোটেলে ছাইরা ওই জায়গাতে আসলাম। 2 বছর মনে করে মাছ মুছ টানতাম। মাছ টানতেন? হ্যাঁ, মাছের বাজার ছিল, ও আচ্ছা আচ্ছা, মাছ টানতাম। আর স্টেশনে থাকতাম, স্টেশন ঝাড়ু দেওয়ার কথা ছিল, ঝাড়ু দিতাম, যে যেটা বলতো ওইটাই করতেন সেটাই করতাম। এই। তারপরে 2 পয়সা 5 পয়সা যে যা দেয় ওগুলাই? হ্যাঁ, ওগুলোই জমিয়ে রাখতাম, জমিয়ে ভাতের টাকা করতাম, ভাত খাইতাম, ফুটপাতে ঘুমাইতাম। অসুখ বিসুখ হইতো আপনার? জ্বর টর হইতো? হ্যাঁ, আমার জ্বর হয়েছিল, এই নিয়ে 3 বার জ্বর হয়েছিল। তো জ্বরের সময় কে সাহায্য করতো, কি করতেন? জ্বরের সময় ওখানে 3 বছর থাকার পরে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। ও আচ্ছা, উনি বন্ধু না মানে আমাদের এই দেশের ছেলে, হ্যাঁ সে আমার সাথে এসে থাকলো। আমাকে বললো, তো তুমি একা থাকো, আমিও তোমার সাথে থাকবো। ও কিরকম বাড়িঘর হারা? ও বাড়িঘর হারানো, বাড়িঘর সব কিছু চিনে। কখনো নেশা পানি করছেন? বাচ্চারা যে এরকম করে, মিথ্যা কথা বললেন না? এই যে অনেক সময় নেয় না, সঙ্গ দোষে যেটা হয় যে আই অমুক খায় তমুক খায়, টুকটাক দু একটা বার তো নেওয়া হয়েছেই বোধ হয়। হ্যাঁ, আমাকে শিখাইছে, বাইরে আসলাম আমাকে শিখাইছে, আমি নেশা পানি করছি। করছেন হ্যাঁ, এখনো করেন? এখন আর করি না। কি খাইতেন আপনি? সিগারেট বিড়ি খাইতাম, সিগারেট বিড়ি ছাড়া? সিগারেট যে করে অনেক সময় রাস্তার ছেলে পেলে যারা থাকে, ওরা না আমার আচ্ছা এগুলা খাইতাম বেশি। তো এগুলো খাই। আপনার বয়স 17 বছর, ক্ষতি হইতো না শরীরের? বুঝতেন কেন খাইতেন? খাইলে বুঝতাম কি হয় হইতো? কিছু হতো না, মাথা ঘুরাইতো, আচ্ছা চোখে ঘুমায় পড়তো, আচ্ছা, এরকম। তারপরে কি ওকে দেখে আমার এই জিনিসগুলো মনে হচ্ছে, হ্যাঁ, যে কারণে আমার এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা। আমি আসলে এই এই প্রশ্নগুলো খুঁটায় খুঁটায় জিজ্ঞেস করতেছি যে ওদের লাইফ স্টাইল সম্পর্কে একটু জানার জন্য। হ্যাঁ, আমি একটা প্রতিবেদন দেখেছিলাম, সম্ভবত এটা বিবিসি রেডিওতে হয়েছিল বোধহয়, যে কারণ বাজার আপনারা দেখবেন যে রোড ডিভাইডার আছে যেটা মাঝখানে, বিশেষ করে ওখানে যাত্রী ছাউনি যে বিষয়টা, হ্যাঁ, বাম পাশে গেল আপনার কাঁচা বাজারের রাস্তাটা, এটা আমি বলতেছি হচ্ছে আপনাকে তেজগাঁ থেকে যাওয়ার দিকের যে রাস্তাটা আছে, মানে কারণ বাজার থেকে শাহবাগের দিকে যাওয়ার যে রাস্তাটা, এটা আপনি যে সার্ক ফোয়ারার আগের যে মাঝখানে ডিভাইডারটা বা আন্ডারপাসটা আছে, ঠিক তার উপরেই দেখবেন যে অনেকখানি মাঝখানের ফুটপাতে জায়গা দেওয়া আছে, দুই রাস্তার মাঝখানে। ওই জায়গাটাতে 8টা 9টা 10টার পরে সিরিয়ালি সবাই ঘুমায়। এখন জানি না এরকম হয় কি না, বিশেষ করে ওখান দিয়ে তো আপনার হচ্ছে মেট্রো রেলের উপর দিয়ে রাস্তা হয়ে গেছে, তো সিরিয়ালি সবাই ঘুমাইতো আমি দেখতাম, কারণ আমি বিবিসি রেডিওতে যখন কাজ করতাম, এবং আমার মনে আছে 10টা 11টা বা 12টা পর্যন্ত শো করার পরে যখন নেমে যেতাম,
কাঁচা সবজির ঘ্রাণ পেতাম, কারণ ওই সময়টাতে আনলোড হতো ট্রাক থেকে, এবং ওই ট্রান্সকমের শোরুম ছিল বিশেষ করে ওই বিল্ডিংটাতে, প্রথম আলোর যে বিল্ডিং, আর প্রথম আলো তো এখন বোধ হয় পেছনে চলে গেছে। তো ওই জায়গাটাতে আপনার হচ্ছে হলো লেবু আসতো, আমি জানি না বাংলাদেশে এত ভালো লেবুর চাষ কোথায় হতো, এত বড় বড় এক একটা লেবু, অত সুন্দর লেবু আমি কোথাও দেখি নাই, আমার চোখেও পড়ে না, এবার বাজারে গিয়েও আমি কখনো ওটা পাই নাই। তো এই লেবুর যে স্মেলটা এক একটা মানে এত ফ্রেশ, যে কথা সেটা না, কথা হচ্ছে 12টার পরে এরা উঠে যেত সবাই ঘুম থেকে, এবং এরা বেশিরভাগই ঘুমাইতো হয়তো টুকরির মধ্যে, টুকরি বলতে যেটা বোঝাচ্ছি যে যে টুকরিটাতে ওরা সবজি টানাচড়া করবে, ওই ওই টুকরিটার মধ্যে প্যাঁচ দিয়ে ওরা ঘুমাইতো একটা টুকরির মধ্যে। তো আমি বিবিসির কথা বলছিলাম এই কারণে যে বিবিসির একটা প্রতিবেদন আমি শুনেছিলাম যে এরা এখানে ঘুমায় বছরের পর বছর, শুধুমাত্র কর্মীরা না, কর্মীরা ছাড়াও বছরের পর বছর ঘুমায়, এমনকি বাচ্চাও পর্যন্ত হয়। মানে কীভাবে এই লাইফ স্টাইলটা আসলে কী? বাচ্চাটার রাস্তায় নিশ্চয়ই হয় না, তো ওরা তো নিশ্চয়ই লালন পালন করে, জেনারেশন হয় ওখানে, তাহলে কোথা থেকে আসে, কারা এরা? এদের নিয়ে আমি জানি না মেইন স্ট্রিম মিডিয়াতে কখনো এত ব্রডলি গবেষণা হয়েছে কিনা, তো আমি আসলে ওকে জানার চেষ্টা করছিলাম। এবং আমার মনে আছে আপনারা নিশ্চয়ই জানবেন যে আব্দুল মালেক, আমাদের যেই জ্যোষ্ঠীমধু হকার আব্দুল মালেক, যিনি আমাদের এখানে এপিসোড করেছেন ব্র্যান্ডিং বাংলাদেশে, এবং যার প্রচেষ্টায় এখন ময়মনসিংহে একটা বৃদ্ধাশ্রম দাঁড়িয়ে গেছে অলরেডি, আপনারা বিশাল অঙ্ক অর্থ সহায়তা করেছিলেন সেখানে, আমাকে যদি সুযোগ হয় আল্লাহ নিশ্চয়ই আমি সেটার উপর একটা এপিসোড করবো। উনি কিন্তু ইত্যাদিতে গিয়েছেন, এবং প্রথম আলো সাদা মনের মানুষ, ওনাকে নিয়ে বিশাল মিডিয়া কভারেজ হয়েছে। তো এই যে উনি হচ্ছে এই স্ট্রিট যারা চাইল্ড, মানে এভাবে বলা উচিত না আসলে, যারা এই বাধ্য হয়ে রাস্তায় চলে আসে, এইসব ছেলেমেয়ে স্টেশনে থাকে, এদের সম্পর্কে উনি অনেক ভালো জানেন, এবং অনেক দিন এদেরকে নিয়ে উনি কাজ করেছেন, যদিও এখন শুধু স্পেশালাইজড গ্রুপটা নিয়ে কাজ করেন, বৃদ্ধদের নিয়ে কাজ করেন, এবং যাদের বেশিরভাগই হচ্ছে নিজের পরিচয় বলতে পারে না, এরকম স্মৃতি নষ্ট যাদের। তো কী হলো এরপরে ভাই, আপনার ওই স্টেশন ঝাড় দিতেন বা এটা করতেন ওটা করতেন, তারপরে কী হলো? ওখানে কাজ করতে করতে এখন আমি ওই জায়গা 3 বছর থাকার পরে আমার আর ভালো লাগেনি, ওখান থেকে আমি আবার গবিবাগ পুলপার এখানে আসি। আচ্ছা, এখানে এসে এখানেও এক ভাঙ্গারের দোকানে আমরা ভাঙ্গারে টুকাইতাম। আপনার আরো ফ্রেন্ড ছিল, এরকম কি সবাই এরকম বাসা থেকে হারিয়ে যাওয়া নাকি ওদের কেস অন্যরকম? না, আমরা দুজনেই ছিলাম। আচ্ছা, ওই যে নারায়ণগঞ্জের যে পরিচয়, এই দুজনেই টুকাইতেন? টুকায় কি করতেন এগুলা? এগুলা আবার আমরা বিক্রি করতাম। কয় টাকা পাইতেন সারাদিন টুকায়? 15 টাকা কেজি, 20 টাকা কেজি। কয় টাকা হইতো একদিনে? একদিনে হতো 100 টাকা হইতো বা 80 টাকা হইতো। এরকম নোংরা নোংরা জায়গায় গিয়ে টোকাইতে কষ্ট লাগতো না? খুব কষ্ট লাগতো, কিন্তু কি করব, বেঁচে থাকার জন্য থেকে টাকা চাইলে টাকা দেয় না, বলতো ভালো একটা কাজ করো, কাজ করে খাও না। আমি বললাম, আমি এক জায়গায় আমি নিজে গিয়েছিলাম কাজের জন্য, যা বললাম দে ভাই আমার তো কোনো থাকার স্থান নাই, আমাকে কাজ দেয় না, যদি আপনার পারেন একটা কাজ দেন আমি কাজ করব। ওরা বললেন যে কাজ তো এমনি দেওয়া যায় না, একজন গার্জিয়ান লাগবে। আমি বললাম দা আমার গার্জিয়ান নেই, আমি হারাই গেছি না, আমি এখন রাস্তাঘাটে থাকতে পারবো না, রাস্তাঘাটে থাকলে সবাই খারাপ বলে, মারে, চোর করে, পিটায়, ওখানে আমার আর ভালো লাগে না। তারপর পরে আমাকে বললো ভাই তোমাকে কাজে নেওয়া যাবে না, কেন এখানে অনেক টাকার জিনিস থাকে, যদি হারিয়ে যায় তোমাকে ধরবে, তুমি এই টাকাগুলো দেবে কী করে, এখানে আমি কাজে নিতে পারবো না ভাই। সে বললো আমি ওখান থেকে আবার চলে যাই, কাঁদতে কাঁদতে চলে যাই, চলে যেতে যেতে এক জায়গায় বসে থাকি, ওখানে থেকে রাতের বেলা ওই যে আর্মি আর্মি বলে ওরা খাবার দেওয়া যেত প্যাকেটে করে, ভাত দেওয়া যেত, মানে ওখানে ভাত খেতাম, দেওয়া যেত ভাত খেতাম, চিন্তা করলাম এখানে ভাত দেয় তাহলে আমি এখানে থাকি, ফুলপাড়েই থাকি। এরকম করে 1 সপ্তাহ আমাকে ভাত দিয়ে গেছেন, খেতাম। এখন ওই জায়গায় থাকতে থাকতে অনেক বাধ্য হয়ে। কখনো চুরি টুরি করছেন? না, করেন নাই। মাঠে খাইছেন লোকজনের? না, মায়ের খাইনি। পাবলিকের হাতে, পুলিশের হাতে? না, কখনো মায়ের খান নাই? না। আচ্ছা, তো ওখানে থাকতে থাকতে কি করলেন? ওখানে থাকতে থাকতে এখন ছোট ছোট বাচ্চা পোলাপান আসতো, পোলাপান আসতো, বলতো
ভাইয়া করে ডাকতো, খেলাধুলো করতো আমার সাথে। আরো মাঝে মাঝে ওদের বাপ মা মাঝে মাঝে আমাদের জন্য ভাত আনতো, ভাত খেতাম, ওই জায়গায় থাকতাম। কিন্তু ওই জায়গার মধ্যে ওই জায়গাতে আবার আমি থাকতে চেনা পরিচয় লোক হয়ে গেল, আর আবার আমাকে একটা রিক্সা দিল, ওখানে আবার রিক্সা চালাইতাম। রিক্সায় চালাইতেন? হ্যাঁ, রিক্সা চালাই চালাইতে হাতে ঠোয়া পড়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওখানে ঠোয়া পড়ে যাওয়ার পরে লেখাপড়া হয়েছে আমার আপনার কিছু? ভালো লেখাপড়া লাগে হয়েছে? না, না লেখাপড়া একদমই পড়াশোনা করতে করেন নাই? না। এই যে এত বছরে যে হারাই গেলেন রেল স্টেশন থেকে বিভিন্ন জায়গায়, এই জায়গায় কিছুদিন, ও জায়গায় কিছুদিন, আপনার কোনো অভিভাবক দাঁড়াইছে? ওই যে দোকানদার যে আপনাকে আশ্রয় দিল, ওনার সাথে থাকা হয়েছে? ওনার সাথে পরিচয় আছে? কেউ ওনার বাপ মায়ের সাথে পরিচয় দিছে? না, না, ওনার সাথে পড়েছে মাত্র যে কাগজ ই করতাম, গাড়ি লোড করে দিতাম, তার সাথে পড়েছে মাত্র 5-6 দিন ধরে। আর এছাড়া যে ভাঙ্গাই দোকান, ওনার সাথে পড়েছে ওখানে 3-4 বছরের মতন হবে। এই ভাঙাড়ি দোকানে যেখানে ভাঙাড়ি দিতেন, হ্যাঁ, ওখানে পড়েছে হবে ওনার সাথে। তো ঢাকা শহরে না থেকে অন্য জেলায় চলে যেতে পারেন না? কেন ঢাকা শহরে থাকেন? গাইবান্ধা চলে যেতেন? গাইবান্ধা তো আপনার বাড়ি। গাইবান্ধা বাড়ি, এখন আমি বাড়ি চিনি না, গাইবান্ধা গিয়ে কী করে খামো? কি করে খামো, কেউ আমাকে চিনো না আশেপাশের লোক, আর আমিও চিনি না কাউকে। কিছু বলতে গেলে যদি আবার মারে, এ ভয়ে আমি কাউতে কিছু চাইতাম না, আমি চাইতাম না ওই জায়গায়। বাপ মায়ের কথা মনে পড়ে? বাপ মার কথা সবসময় মনে পড়ে, সবসময় কান্দি। কিছু মানুষ অপরাধ না করে চরম শাস্তি ভোগ করে জীবনে। এই আপনার বাপের বন্ধু লোকটার নাম মনে আছে? আমার মনে নেই, কিন্তু তার ডান পাশের কানটা কাটা ছিল। আপনার বাপে কি করতো? আমার বাপে তখন স্কুলের ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেত, ভ্যানে করে? ভ্যান গাড়ি ছিল তখন। আচ্ছা, তখন স্কুলের ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেত। কোন স্কুল, স্কুলের নাম মনে আছে? স্কুলের নামটা মনে নেই, কিন্তু স্কুলের সাথে একটা মসজিদ আছে। আপনার বাবার নাম কি? বাদশা। বাদশা। মায়ের নাম? সালমা। আপনার একটা ভাই ছিল বড়? হ্যাঁ, নাম বলেন। বড় ভাই সৌরভ ছিল তার নাম। আপনার বড় মামার নাম আশরাফুল? হ্যাঁ, মামার নাম আশরাফুল। ছোট মামার নাম কি ছিল? লিটন। মামা তো ভাইয়ের নাম পলাশ। পলাশ। আমাদের বাড়ির পাশে ফরিদ মেম্বারের বাড়ি। হ্যাঁ, আচ্ছা, এখানে বলেছে উনি একটা কথা, গাইবান্ধা পলাশ বাড়ি থানা হতে পারে। হ্যাঁ, পলাশ বাড়ি থানা, এবং ওনার বাড়ির পাশে হচ্ছে ফরিদ মেম্বারের বাড়ি। এটা কিন্তু খুব বেশি দিন আগের ঘটনা না, 12 সর্বোচ্চ 12 বছর আগের ঘটনা। বাবা ভ্যান চালাতো, কোনো এক কারণে সে আমাদের বাড়ির কাছ থেকে অনেক দূরে কাজে চলে যায়। আমার বাবার বন্ধু আমার বাবার কাছে নিয়ে যাবে বলে আমাকে নিয়ে যায়, সেখানে কোনো এক রেল গেটে আমাকে রেখে চলে যায়। আশেপাশের লোকজনকে আমার বাবা মার নাম বললে তারা চিনতে পারেনি, চিনতে না পেরে আমি ট্রেনে করে ঢাকার টঙ্গী চলে আসি। সেখানে আমি রিক্সা, তারপর হোটেলে কাজ করি, যেগুলো ও ছোটো করে বলেছে। এই হচ্ছে অবস্থা। তো এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? কে বলছে? এই জায়গাতে আমি অন্যজনকে বলছি, কাগজওয়ালাকে বললাম, সে বললো তো আমি দেখি ভিডিও করি, কাগজালা ভিডিও করে, হ্যাঁ আচ্ছা, ভিডিও করে ছেড়ে দেব। তার সে অনেকদিন ছিলাম, সে ভিডিও করেনি, কিছু করেনি। পরে ওখানে এক ফুচকাওয়ালা মামা বসতো, তাকে বললাম, দে মামা আমার এই এই সমস্যা, বাড়ি যেতে চাই, আমার ঠিকানা জানি না। এখন সে বললো যে আমার চিনে পড়েছে একটা লোক আছে, তাকে বলি, তার বাড়ি ওই গাইবান্ধা, তাকে বলি দেখি, চেষ্টা করি দেখি। সে বললো, সে আবার বললো যে তুমি সন্ধ্যার দিকে আসো, আমি দেখি কি করতে পারি তোমার জন্য। পরে দেখলাম আসার পরে, সন্ধ্যার দিকে আমি আসলাম, পরে বললো যে এখানে গাইবান্ধার লোক আছে, আমি তাকে তোমার সাথে পরিচয় করাই দিই, আসো। আমাকে নিয়ে যাওয়ার পরে বললো যে তুমি আমাকে, ওনারে বলছেন যে তুমি কি করো। আমি বললাম যে এই জায়গায় থাকি, রিক্সা চালাই, এখানে থাকি। মানে আমাকে ওরা বললো যে তোমার বাড়ি গাইবান্ধা, গাইবান্ধা কোন জায়গায়। আমি বললাম যে সেটা আমি বলতে পারি না, জানি না। সে বললো গ্রামের নাম কি,
ইউনিয়নের নাম কি সেটাও বলতে পারেনি। ওনাকে শুধু বলতে পারছে আমার বাপের নাম, মায়ের নাম, মামার নাম, ভাইয়ের নাম আর আমাদের মেম্বারের নাম বলতে পারছে। বলার পরে সে বললো সমস্যা নাই, আল্লাহর রহমতে বাড়ায় যাবে, আমি চেষ্টা করব, আমি যতটুকু পারবো তোমার জন্য চেষ্টা করব। সে বললেন অনেক কদিন যাওয়ার পরে ভিডিও করেছিল, একটা ভিডিও করে ছেড়ে দিয়েছিল, ওটা আবার কেটে দিছে। কেটে দেওয়ার পরে এখন আবার আপনাদের ভিডিও আমাকে দেখালো। ওই লোকই দেখাইছে? হ্যাঁ, ওই লোকে দেখাইছে। ওই লোকে দেখানোর পর আমি বললাম যে যদি হয় তাহলে আমাকে নিয়ে যাও। উনি আসছে আপনার সঙ্গে? হ্যাঁ আজকে আসছে? হ্যাঁ। এই আমাদের যিনি গেস্ট ভিতরে, বিপ্লব, বিপ্লবের সাথে কে আসছে? নিয়ে আসো তো ভিতরে। ওনার সাথে পরিচয় কত বছর ধরে আপনার, এই যে লোক আসছে আপনার সঙ্গে? ওনার সাথে পরিচয় ওনার বাবার সাথে কাজ করতাম আগে। ভালো আছেন? আপনার নামটা একটু বলেন। আমার নাম মামুন হানিফ ইসলাম। হানিফ, ওকে চেনেন কত বছর? আমি ওকে চিনি আজকে প্রায় 15-20 দিন হয়েছে। 15-20 দিন মাত্র? কিভাবে চিনেন? আমাদের এলাকায় ও আসে আরো 3-4 মাস আগে। আচ্ছা। পরে ওখানে আমাদের একজন ফুসকালা মামা ছিল, ও আমাকে বলে নাই, পরে ওই যে আমাদের ফুসকালা মামাকে বলছিল যে ও হারাই গেছে। পরে ফুসকালা মামা আমাকে ডেকে বলছে যে একটা ছেলে এরকম এরকম হারাই গেছে, গাইবান্ধা থাকে। তারপর আমি ভাবলাম আমি তো গাইবান্ধা থাকি, আমাদের মানে গ্রামও গাইবান্ধা। ও, তারপর আপনি বিভিন্ন কিছু ওকে জিজ্ঞাসা করছেন? আমি জিজ্ঞেস করছি, পরে ওর সাথে কথা বলছি যে আপনি তো ছোট একটা ভিডিও ছাড়ছিলেন কিন্তু কাজ হয় নাই। না না, ওকে, ওটা আমি সাথে সাথে আমি ছাইরেই পরের দিনই ভাইয়াকে, ভাইয়ের সাথে কথা বললে ডিলিট করে। হ্যাঁ, ভালো করেছেন, কারণ আমরা সাধারণত বলি যে আমার নিজেরা চেষ্টা করলে আমাদের এখানে না করার জন্য। তো ঠিক আছে, ভালো হয়েছে। কিন্তু ও কি দেখেছে, মানে আমার এই কার্যক্রমগুলো সম্পর্কে জানে? জি জি, আমি ওকে দেখাইছি যে এভাবে এভাবে ভাইয়া প্রশ্ন করবে। পলাশবাড়ি থানাটা কি আপনি বের করতে পারছেন? পলাশবাড়ি থানা কি আপনার মুখ থেকে আসছে? জি, ও মানে ছোটবেলা আমি শুনছিলাম। শুনছিলেন এই ফরিদ মেম্বারের বাড়ি? ফরিদ মেম্বার কি আপনাদেরই মেম্বার? আমাদের না, কিন্তু ওনার ওখানে আমি পালক ছিলাম। ফরিদ মেম্বারের কাছে আপনি পালক ছিলেন? ফরিদ মেম্বারের কাছে? হ্যাঁ। এইটা তো, এটা বললেই তো সহজ হয়ে যায় সবার জন্য। এই ফরিদ মেম্বারকে খুঁজে বের করতে হবে। পলাশবাড়ি থানাতে ইউনিয়ন কতগুলো আছে একটু খুঁজে ফরিদ মেম্বার, আজ থেকে 12 বছর আগে ফরিদ মেম্বার কে ছিল পলাশবাড়ি থানাতে? ওনার কাছে একটা ছেলে পালক ছিল, যে ছেলেটার নাম হচ্ছে বিপ্লব। তাহলে একে খুঁজে বের করলে কিন্তু হয়ে যাবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি আপনার বাবা মাকে দেখলে চিনবেন, চেহারা মনে আছে? জি। ঠিক আছে। আর ও তো আমি যেটা বুঝতে পারছি যে ভাসমান, এক এক জায়গায় থাকে তো আরেক জায়গায় থাকে না, ওর আর আসলে জায়গা নাই। তো আমরা একটা ভিডিও প্রচার করার পরে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো কিভাবে, কার মাধ্যমে যোগাযোগ করবো? আপনার নিজের নাম্বার আছে, ফোন নাম্বার আছে? আমার সাথে যোগাযোগ করলেই হবে। তার মানে আপনি এক ধরনের বলা যেতে গার্ডিয়ান হিসেবে আছেন। ঠিক আছে, ওইভাবে যোগাযোগ রাখেন। এই হচ্ছে বিষয়, আর কিছু বলার নেই। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ যদি একটা কপালে লিখে রাখে আপনার, আপনার পরিবারের কাছে আমরা ফেরাতে পারবো ইনশাল্লাহ। আর এই বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করেন নাই, বয়স হয় নাই কিন্তু এখনো বিয়ে শাদী করেন? হ্যাঁ, ভুল করে ফেলেন না, এটা খুব কঠিন চ্যাপ্টার। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি প্রত্যাশায় শেষ করি। আর কোনো কিছু বলার আছে না? সব বলছেন, সব বলে শেষ। এখন আপনি রিক্সা চালান তাই তো? জি। ওকে, মহৎ পেশা, কোনো 2 নম্বরই নাই। ঠিক আছে, কখনো নিজেকে ছোট মনে করবেন না। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। প্রত্যাশা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।